ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে অটো আপডেট বন্ধ করবেন। এজন্য প্রথমে আপনারা প্লে স্টোর সফটওয়্যারের ভিতরে লগ ইন করবেন। অর্থাৎ প্লে স্টোর সফটওয়্যারে যখন আসবেন, যাদের দ্বারা অটো আপডেট না হয়েছে তাদের এখানে দেখবেন যে তিনটা দাগ, অর্থাৎ যে আইকনটা থাকে সেটার উপর ক্লিক করবেন। অথবা যদি আমার মতো এরকম থাকে তাহলে সেটিং এখানে যাবেন, তারপরে এই যে সেটিংসে আসবেন। সেটিংসে ক্লিক করার পরে দেখবেন লেখা জেনারেল অটো আপডেট প্রিফারেন্স, এটার মধ্যে ক্লিক করার পরে নিচে আসবেন যে অটো আপডেট অ্যাপস, এখানে ঢুকবেন। এখানে দেখেন তিনটা অপশন দেওয়া আছে, ওভার এনি নেটওয়ার্ক, অর্থাৎ ওয়াইফাই অথবা ডাটা কানেক্ট থাকলেই আপনার অটো আপডেট হবে। দ্বিতীয়টা হচ্ছে ওভার ওয়াইফাই অনলি, এটা হচ্ছে শুধু ওয়াইফাই লাইনটা যখন থাকবে, ব্রডব্যান্ড লাইন, তখন আপনার অটো আপডেট হবে। আর তিন নম্বরটা অটো ডন্ট অটো আপডেট অ্যাপস, অর্থাৎ তিন নম্বরটা যদি ক্লিক করেন তাহলে আর আপডেট হবে না। আমি আমার আপডেট অপশনটি অফ করে রাখছি, কারণ অটো আপডেট দিলে অনেক ক্ষতি হয়, ভেজাল হয়, বুঝতে অসুবিধা হয়, এজন্য আমি অটো আপডেটটা অফ করে রাখছি। তো আপনারা চাইলে এভাবে অটো আপডেট বন্ধ করতে পারবেন যে কোনো ফোনের। আমি ভিভো Y11 আমার মোবাইলটি, তাই আমি এভাবে অফ করলাম। আপনি যে কোনো ফোনে এভাবে আপনি অটো আপডেট অন অফ করতে পারবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স।